রমজানে পণ্যের দাম বাড়বে না, 15% বেশি পণ্য মজুদ আছে এমন বার্তা ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের। কিন্তু রমজান শুরুর আগ থেকেই চলে ব্যবসায়ীদের হরিলুট, যার খেসারত দিয়েছেন ক্রেতারা। 500 টাকা দেখবেন বাজার বেড়ে বালগোস্তা নেই, দুই দিন খাইতে দিই আমরা শান্তি। বড় বড় ডি ব্যবসায়ী আছে, যারা মেন মালিক আছে, তারা দেখা গেছে ওইখানে একটু সংকট দেখায়া অরে জিনিসটা, ওইখান থেকে কিন্তু দ্রব্যটা দাম বৃদ্ধি হয়। শনিবার দুপুরে রাজধানীর মৌলভীবাজারে ব্যবসায়ী সমিতির অফিসে FBCCI এর উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলেন, পণ্যের দাম কমাতে হলে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের মাধ্যমে নতুন সদস্য কমিটি তৈরি করতে হবে, যাতে বিশ্ববাজারের সঙ্গে পণ্যের দামের তারতম্য অনুযায়ী রাজস্ব নির্ধারণ করা যায়। স্ট্যান্ডিং কমিটি করে যখন ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাসোসিয়েশন কমিটির দাম বাড়বে তখন যাতে রাজস্ব কমানো হয়, আবার যখন কমে যাবে ইন্টারন্যাশনাল মার্কেট তখন রাজস্ব আবার বসাবে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা দাবি করেন, সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে অবৈধভাবে চীনে ঢুকলেও ব্যবস্থা নিচ্ছে না সরকার। স্মাগলাররা জাতির শত্রু, তাদেরকে কেন আমরা মূল্যায়ন করতেছি এবং তাদেরকে কেন প্রোভাইড করতেছি, ডাইরেক্ট বলেন ইনডাইরেক্ট বলেন, তাদেরকে তো এখানে আমাদের সরকারের পক্ষ থেকে আপনার এস্টাবলিশ করা হচ্ছে। অনুষ্ঠানে তীব্র সমালোচনা করা হয় ভোক্তা অধিকারের বাজার মনিটরিং নিয়ে। তার উত্তরে ভোক্তা অধিকারের উপপরিচালক বলেন, তারা শুধুমাত্র আইনের প্রয়োগ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটা সরকারি প্রতিষ্ঠান, আইন দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত, এবং কাজ হলো আইন বাস্তবায়ন করা। আইনের নিরিখে আমরা কাজ করি, আইনের ব্যত্যয় করে কিছু করার সুযোগ নেই, আমাদের হয়রানি করার সুযোগ নেই। এদিকে FBCCI সভাপতি বলেন, কাস্টমস যেন ব্যবসায়ীদের ফাঁদে ফেলে টাকা আদায় করতে না পারে সেজন্য কাজ করবে সংস্থাটি। এটাও কিন্তু আমি কথা বলব, কোথায় এটা আমি গভীরে যেতে চাই, আমি চাই এটা ডিপে গিয়ে এখানে প্রবলেম কোথায়, এই প্রবলেমটা ফাইন্ড আউট করে এটা একটা কমপ্লাইন্স আনা। FBCCI অসাধু ব্যবসায়ীদের কোনো দায়িত্ব নেবে না বলেও জানান সংস্থার সভাপতি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।